আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি রান্না করব আমড়া দিয়ে রুই মাছের ঝোল। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। এখানে আমি তিনটা আমড়া নিয়েছি। আমড়াগুলো আমি খোসা ছাড়িয়ে নিতেছি। আপনারা যদি টক কম খান আমড়া বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমড়াগুলো কেটে বাটিতে রেখেছি। এখানে আমি বড় সাইজের 5 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি জোরে নিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটা অন্য কোনো বড় মাছ দিয়ে করতে পারেন। এই রান্নার জন্য আমার লাগবে প্রথমে আমড়া, লাগবে ধনে পাতা, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, মাছের মশলা, লবণ, হলুদ। মাছগুলোকে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিই। এইভাবে হাত দিয়ে হলুদ মরিচগুলো উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এমনভাবে ভাজতে হবে চুলার আঁচ কমিয়ে। মনে রাখতে হবে মাছের এক পিঠ ভালোভাবে না হলে উল্টাতে যাবেন না। যদি উল্টাতে যান তাহলে মাছটা ভেঙে যাবে। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। এইভাবে আমি 2 পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে উঠিয়ে নেব। পাতিলে যে তেলগুলো আছে তাতে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো প্রায় ব্রাউন হয়ে এসেছে, এখন আমি দেব 1 চামচ রসুন বাটা, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 চামচ মরিচ গুঁড়া। ঝাল বেশি খেলে মরিচ বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দেব জিরে গুঁড়া, দেব স্বাদ মতো লবণ। এবার মশলাগুলো নেড়ে চেড়ে নেব এবং 1/2 কাপ পানি দিয়ে মশলাগুলো কষাতে হবে। শুধু তেলের মধ্যে মশলা কষালে মশলা পুড়ে যায়, পানি দিয়ে কষালে মশলার রং সুন্দর হয়। ঢেকে 2 মিনিট কষাতে হবে। ঢাকনা উঠানোর পর দেখুন আমার মশলাগুলো উপরে তেল উঠে এসেছে, তার মানে আমার মশলাগুলো কষানো হয়েছে। এখন দিয়ে দিলাম মাছের মশলা। এই মশলাটা আমার হাতের তৈরি। এই মশলাটা যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন ভাজা মাছগুলো আমি একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দেব। Thank you.
দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়া। এখন মাছগুলো আবার একটা একটা করে উল্টে দেব যেন ভেঙে না যায়। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি যেন মাছটা ঝোল ঝোল থাকে। আমার রান্নাটা এ হবে রুই মাছের আমড়া দিয়ে ঝোল। এখন ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করব। ঢাকনা উঠানোর পর দেখুন মাছগুলো টকবক করতেছে। এখন দিয়ে দেব আমি পালি করা 4-5টা কাঁচামরিচ। ছেড়ে দেব, দিয়ে দেব ধনে পাতা কুচি। এখন রান্না প্রায় শেষ পর্যায়ে, ডেকে 2 মিনিট এভাবে রাখব। 2 মিনিট পর নামিয়ে ফেললাম। দেখুন হয়ে গেল আমার আমড়া দিয়ে রুই মাছের ঝোল। আপনারাও এভাবে রান্না করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।